পরিবার ও ছোট ছেলে মানে ওয়েলকাম ব্যাক। বর্তমান সময় কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিং। আপনিও চাইলে খুব সহজে যে কোনো নর্মাল পিকচারকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ভিডিওর মতো করে অ্যানিমেট করাতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে আমাদের একটি নর্মাল পিকচার, যেমন আমরা বিসিবি সভাপতি যেই পিকচারটি আছে তার একটি পিকচার নিব, এবং এইখান থেকে হচ্ছে আমাদের কমান্ড ভিডিও মূলত এইটা। ওকে, এই ভিডিওর মতো করে আমরা পিকচারটাকে অ্যানিমেট করাবো, জাস্ট নর্মাল একটি পিকচারকে। তো এইগুলো একটু কালেক্ট করবেন, আপনি আপনার যেটা প্রয়োজন যেটা দিয়ে করবেন সেটা করে নেবেন। দেন হচ্ছে আমরা আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিব, জাস্ট প্লে স্টোরে যাবো। যাওয়ার পর আপনার কাছে যদি থাকে ভালো, আর না থাকে সেক্ষেত্রে আপনি আপনি ডিসকর্ড অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল দিয়ে নেবেন। এইখানে এই অ্যাপ্লিকেশনের কাজ জাস্ট ইনস্টল দিবেন এবং একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করে নিলে কিন্তু ডিসকর্ড অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখন আমরা যখন একটি ব্রাউজার ওপেন করবো, আমরা সবার ফোনে যেহেতু ডিফল্ট অবস্থায় ক্রোম ব্রাউজার থাকে, আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো এবং এখান থেকে আমরা সার্চ বারে লিখবো ভিগল এআই। ওকে, ভিগল এআই অথবা ডট এআই যেটাই লিখেন, জাস্ট সার্চ করবেন, দেখবেন সর্বপ্রথম একটা ওয়েবসাইট আসবে। ওই ওয়েবসাইটটিতে একটা ক্লিক করবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে, দেন হচ্ছে আমরা এখান থেকে জয়েন দি বেটাতে ক্লিক করবো। ওকে, এখানে দেখবেন জয়েন দি বেটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের ডিসকর্ড যে অ্যাপ্লিকেশনটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করার পর ডিসকর্ড সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে। আপনাদের আমি যেটা বলছি, ডিসকর্ড অ্যাপ্লিকেশনে জাস্ট হচ্ছে আপনি গুগল অ্যাকাউন্টে রেজিস্টার করে নেবেন, জাস্ট অতটুকু, আর কোনো কাজ নেই। এখান থেকে আমরা গো টু সার্ভারে ক্লিক করবো অথবা অ্যাকসেপ্ট আসতে পারে। ওকে, আপনি আপনার মতো করে ক্লিক করবেন। দেন পরবর্তী যদি এরকম অপশন আসে অথবা আপনার সামনে ক্রিয়েট এ ভিডিও আসতে পারে সেইখানে ক্লিক করবেন, অথবা যদি এরকম অপশন আসে আপনি এখানে সিম্পলি ব্যাকে ক্লিক করবেন। এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা অ্যানিমেট টু থ্রি যে কোনো একটা অ্যানিমেটে ক্লিক করবো, যে কোনো একটা সার্ভারে ক্লিক করবো, আমরা অ্যানিমেট থ্রিতে ক্লিক করবো। ওকে, আমাদের সামনে এরকম একটা মেসেজ বক্স ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা এই মেসেজ বক্সে টাইপ করবো /mix। ওকে, /mix দেওয়ার পর এখানে আমাদের সাজেস্টে অনেকগুলো মিক্স অপশন চলে আসবে, যে কোনো একটা মিক্সের উপরে ক্লিক করবো। এরপর এখান থেকে ইমেজ সিলেক্ট করতে হবে, যে কোনো একটি নর্মাল ইমেজ যেটাকে আমরা অ্যানিমেট করতে চাচ্ছি ইমেজটাকে সিলেক্ট করবো, এবং ভিডিও সিলেক্ট করতে হবে যেটার মতো করে আমরা এটাকে অ্যানিমেট করাবো। ওকে, কমান্ড ভিডিও, ভিডিওটাকে সিলেক্ট করবো। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, অবশ্যই গ্রিন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো, এবং ফাইন টিউন এখান থেকে অন রাখবো, এবং মেসেজটিকে ড্রপ করার আগে অবশ্যই আমাদের টাইমটা দেখে নিতে হবে এবং আমরা এখান থেকে মেসেজটিকে সেন্ড করে দিব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেম এবং সেন্ডিং কমান্ড। তো এইখান থেকে কিন্তু আমরা যদি কিছুটা উপরে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ড্রপকৃত মেসেজটি খুঁজে পাবো। ওকে, এখানে যাদের নতুন আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় মেসেজটিকে খুঁজে পাওয়ার। ওকে, তো এখান থেকে জাস্ট কিছুটা উপরে গেলে দেখবেন যে আপনার ইউজার নেম আছে এবং আপনি আপনার টাইম অনুযায়ী কিন্তু এখানে কিন্তু প্রতিনিয়তই মেসেজ কিন্তু সেন্ড হতে থাকে। ওকে, সেক্ষেত্রে হয় সমস্যা যেহেতু আপনার মেসেজটা নিচে বা উপরে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেম দিয়ে এই যে এখানে হচ্ছে আমাদের মেসেজটি কিন্তু সেন্ড হয়ে গেছে। ওকে, তো হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের বলতেছে যে এটা এই মেসেজটির যে রেজাল্ট ডিসপ্লে হতে এখানে 2-5 মিনিট সময় লাগবে। অনেক সময় আসে হচ্ছে খুব দ্রুত হয়ে যায়, যখন সার্ভার একটু চাপ কম থাকে, অনেক সময় সার্ভার চাপ থাকার কারণে এখানে একটু লেট হয়। ওকে, তো এখানে আমাদের জাস্ট 2-5 মিনিট ওয়েট করতে হবে। এইখান থেকে আমি যেটা বলেন, অনেকে আছে ভিডিওটা খুঁজে পাচ্ছে না ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। এখন আগে এরকমটা হতো না, কিন্তু বর্তমান সময়ে এই যে এর অবস্থাতে আছে, এখন যদি আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ভিডিওটি এখান থেকে হাইড হয়ে যাবে, যেটা কিন্তু নিচে চলে যাবে ভিডিও আকারে। ওকে, মেসেজটি হাইড হয়ে ভিডিও আকারে নিচে চলে যাবে, তখনই বুঝবেন আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তখন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে নিচে স্ক্রল করবেন, দেখবেন আপনার ইউজার নেম দিয়ে যখন এখান থেকে মেসেজটা হাইড হয়ে গেছে ওই টাইমটা দেখবেন যে আপনার সময় কয়টা। তো ওই টাইমের ভিতরে যে মেসেজগুলো সেন্ড হবে মূলত ওইখানে দেখতে পারবেন আপনার ভিডিওটি কিন্তু কমপ্লিট অবস্থায় রয়ে গেছে। ওকে, তো এই বিষয়টি নিয়ে অনেকে মেসেজ করছেন, যারা বিগিনার আছেন তারা যখন ভিডিও ক্রিয়েট করতে চান তখন কিন্তু ভিডিওটিকে খুঁজে পান না, আর একবার কিন্তু ভিডিওটি হারিয়ে গেলে আপনি যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু সারাদিন খুঁজলেও কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পাবেন না। ওকে, তো এখানে আমাদের জাস্ট 2 মিনিট হয়ে গেছে, তো এখান থেকে আমাদের হচ্ছে জাস্ট কিছুক্ষণের ভিতরে কিন্তু ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। এখানে যে খুব বেশি সময় লাগে এমন না, কিছু কিছু ক্ষেত্রে 2 মিনিটের আগেও কিন্তু হয়ে যায়। তো এখানে আমাদের ভিডিওটা কিন্তু হবে গ্রিন স্ক্রিনে, ওকে, গ্রিন স্ক্রিন ভিডিও আকারে হবে। তো আমাদের ভিডিওটি কমপ্লিটলি মেকিং করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আশা করি খুব সহজে আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন।
ওকে, তো এখান থেকে নিচে যাওয়ার পর কিন্তু আমরা আমাদের ভিডিওটি যেই সময় গিয়ে কমপ্লিট হয়েছে ওই টাইম অনুযায়ী কিন্তু আমরা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছি। মূলত এইটা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে যেই ফটোটা যেটাকে আমরা অ্যানিমেট করাচ্ছিলাম, ওকে, অ্যানিমেট করাতে চাচ্ছি, এবং এটা মূলত আমাদের কমন ভিডিও, এবং এইটা মূলত হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও যেটা হচ্ছে মাত্রই ক্রিয়েট করলাম, ওকে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন জাস্ট আমাদের যেটা করতে হবে, এখান থেকে ভিডিওটিকে সেভ করতে হবে, যখন থার্ড অপশনে ক্লিক করবো এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো, ওকে। ভিডিওটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট আমরা ভিডিওটিকে ডাউনলোড করবো। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, ওকে। আমি যেটা বলছি, ভিডিওটি কমপ্লিট হতে অনেক সময় আসে হচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে নিপোজটা ক্লিক করবো, এরপর এখান থেকে আমরা অরিজিনাল ভিডিওটিকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিওটিকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ক্যাপকাটের এন্ডিংয়ের দিকে যদি ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করে নেবেন। এরপর হচ্ছে আমরা ক্যাপকাটের যে গ্রিন স্ক্রিন ভিডিওটি আছে যেটাকে আমরা এআইয়ের মাধ্যমে জেনারেট করছি, এবং এইটাকে হচ্ছে আমরা ক্লিক করা অবস্থায় রাইট সাইডে ওভারলে অপশন দেখতে পাবো, ওভারলেতে ক্লিক করবো, এবং এই লেয়ারটাকে ট্যাপ করে ধরে আমরা ভিডিও স্টার্ট পজিশনে নিয়ে যাব, এবং এইটা গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। এর জন্য আমরা হচ্ছে গ্রিন স্ক্রিন লেয়ারে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে আমরা কাট আউট অপশনে ক্লিক করবো, ক্রোমাকিতে ক্লিক করবো, কালার পিকারটাকে গ্রিন স্ক্রিন উপর রাখবো, ইন্টেন্সিটিটাকে আমরা এখান থেকে ফুল করে দেবো যতক্ষণ পর্যন্ত গ্রিন স্ক্রিন রিমুভ না হয়, এবং শ্যাডো আপনারা চাইলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, ওকে। দেন টিকমার্ক ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট আছে, যখন আপনি এক্সপোর্ট করবেন তখন কিন্তু ফুলফিল কমপ্লিট থাকবে, কারণ এখন স্ক্যান করে চলতেছে, এই কারণে মূলত এরকম দেখাচ্ছে। এখন জাস্ট ভিডিও রেজলিউশনটা হাজার আসতে থাকে, এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু প্রপারলি এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে, ওকে। তো এভাবে মূলত এই ধরনের ভিডিওগুলি এডিটিং করতে হয়। আর আপনি চাইলে যে কোনো নর্মাল একটি ফটো দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ভিডিও মতো করে কিন্তু কমপ্লিট করতে পারেন। তো এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি এখান থেকে, ওকে, তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটি এডিটিং হয়ে গেছে। তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলি এডিটিং করতে পারবেন আপনি আপনার মতো করে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।